আসসালামু আলাইকুম বিটফুল গাইস, কেমন আছেন? এই যে আমি আমার অস্ট্রেলিয়ান অ্যালফা চিকেনটার জন্য কিছু খাবার নিয়ে নিলাম। ব্যাস এতটুকুই চলবে, ওকে দিয়ে দিলাম। এই যে খাচ্ছে, সুন্দর, বাহ, পালাইস না, আরাম করে। এদিকে আমার গরুগুলো রেস করছে, জাস্ট লুক এট দ্য আইস গাইস, কি সুন্দর চৌবলে দেখছেন, খুবই চলছে। ওকে, এখন আমি চিকেনটার জন্য একটু স্যালাইনের পানি দিয়ে দেবো। এই যে পানি নিয়ে নিলাম, খাবো না। সুন্দর করে খাচ্ছে দেখছেন, একটা অভ্যাস হলো, ও খাবার বাটের উপরে উঠে রেস্ট নেয়, ঘুমায়। এখন আবার খাচ্ছে এটার উপরে, বাহ, এই তুই খালাই দিলি কেন? খা, এই জায়গায় পানি আছে, পানি খাস। এই জায়গায় আমার একটা মাছ আছে, এই দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা জোড়া আনছিলাম। জোড়ার একটা মানে আগে অন্য একটা রাক্ষস মাছের সাথে রাখার কারণে ওইটা ওইটাকে কামড়ায় মেরে ফেলছে, এখন এই একটাই অনেকদিন ধরে আমার সাথে আছে, তাই এটাকে রেখে দিয়েছি। দেখে একটু খাবার দিয়ে নিই, কি সুন্দর ফট করে খেয়ে নিল। এই মাছটা খুব অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ। কমেন্টে জানান এটার নাম কি রাখা যায়। ওকে, দিয়ে দেখতে পাচ্ছেন, আচ্ছা সর্বদা খাওয়া শেষ, চলে যাচ্ছে, ঠিক আছে, আয় ঠিক আছে গাইস, আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।